मतलब उत्तरे 2400 लिटार चोराई डिजेल तेल जब्द। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দর্শনী লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি পরিত্যক্ত ঘর থেকে 2400 লিটার চোরাই ডিজেল তেল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাসাদ উদ্দিন নাহিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েতুল্লাহ উপস্থিত ছিলেন। জব্দকৃত ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ডিজেল মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত এ তথ্য জানান। মনিরুল ইসলাম মনিরের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।